এমনিতেই মিউআইয়ের প্রচণ্ড বদনাম আছে, বা বাজারে অনেক দুর্নাম আছে, বাজারে অনেক দুর্নাম আছে। পোকো X3 অনেকদিনই হয়ে গেল ফোনটা মার্কেটে আসার, এবং এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এটা পোকো X3 দিয়েই রেকর্ড হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই 5-6 মাস যে বেরিয়ে গেল ফোনটা, তো তারপরেও একটা অপটিমাইজেশনের অভাব আছে ফোনটাতে, কিন্তু কেন এই অপটিমাইজেশনের অভাবটা আছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কি অপটিমাইজেশনের অভাব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। খুব ইরিটেটিং এবং মাথা জাস্ট যন্ত্রণা করে, একবার যদি আপনার মাথায় ঢুকে যায় যে প্রবলেমটা ফোনের মধ্যে আছে তাহলে ব্যবহার করতেই পারবেন না ফোনটা। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে টাচ এবং স্ক্রোলিং এ। টাচ এবং স্ক্রোলিং তো সব ফোনে ঠিকঠাকই থাকে, এবং আমিও ভেবেছিলাম পোকো X3-তেও ঠিকঠাক থাকবে, কিন্তু এবং হ্যাঁ, অন দ্য টপ অফ ইট এটার মধ্যে আছে কি 120 Hz একটা খুব সুন্দর LCD প্যানেল, এবং যেটার কোয়ালিটি অসাধারণ, ব্রাইটনেসও অসাধারণ। কিন্তু হ্যাঁ, এখানে যে টাচের কোনো সমস্যা থাকবে, তার সাথে টাচ স্যাম্পলিং রেটও আছে 240 Hz। এটা ভাবাই যায় না যে এই ফোনের টাচের প্রবলেমটা থাকবে, তার সত্ত্বেও আছে। তো সমস্যাটা হচ্ছে, আমি প্রথম থেকে আপনাদেরকে খুলে বলি ব্যাপারটা কি হয়েছে। আমি যখন Redmi Note 7 Pro কিনি তখনও কিন্তু এই সমস্যাটা ছিল। আমি হেডকোয়ার্টারে জানাই এবং সেখান থেকে তাদের মেসেজ ফরওয়ার্ড করা হয় চাইনাতে, এবং সেখান থেকে বলা হয়েছিল আমাকে যে তারা একটা আপডেট পুশ করবে এবং আপডেট পুশ করার পরে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আমি মোটামুটি 3 মাস ওয়েট করেছিলাম, কোনো আপডেট আমাকে দেওয়া হয়নি। তারপর আমি সেটা ফোনটাকে বিক্রি করে দিই, কারণ আমি সেটা আর ব্যবহার করতে পারিনি ঠিকঠাকভাবে। তারপরে তো আমি কিনি আরও অনেক ফোন, এবং আমি রিভিউ দিয়েছি, Realme X2 কিনি। Realme X2-র মধ্যে সেরকম একটা প্রবলেম ছিল না, টাচে অল্প ছিল। তারপর Realme X2 থাকা সত্ত্বেও আমি Poco X3-টাকে কিনি। Poco X3-টার পারফরমেন্স আমার খুবই পছন্দ হয়েছে, আমি আরও অনেক ভিডিও আনবো Poco X3-কে নিয়ে। কিন্তু সব থেকে বড় হচ্ছে যে প্রবলেমটা, সেটা আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই যখন স্ক্রোল করছি আমি তখন আটকে আটকে যাচ্ছে স্ক্রিনটা? দেখুন ঠিক করে, দেখুন বুঝতে পারবেন একটা জিটারিনেস, একটা ল্যাগিং ভাব কিন্তু আছে। আমি যতটা ফোর্স দিয়ে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড স্ক্রোল করছি ততটা স্পিডে কিন্তু স্ক্রোলিং প্রসেসটা হওয়া দরকার ছিল, অর্থাৎ পেজটা ওঠা বা নামার দরকার ছিল। কিন্তু আপনারা দেখুন খাট খাট করে আটকে যাচ্ছে, মনে হচ্ছে যেন কিছু একটা রেজিস্ট করছে স্ক্রিনটাকে, মানে কিছু একটা যেন আটকে দিচ্ছে স্ক্রিনটাকে স্ক্রোল হওয়া থেকে। এই সমস্যাটা বিরাট একটা মেজর ইস্যু, যদিও সফটওয়্যার বাগ সেটা, এবং এটাকে ফিক্স করতে গেলে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে এবং কয়েক কিলোবাইট দরকার জাস্ট। সাওমি সেটাও পুশ করছে না, সরি সাওমি নয় পোকো, যদিও পোকো সাওমি একই, পোকো সেটাও ফিক্স করছে না। পোকো কিন্তু অতগুলো হ্যান্ডসেট বার করে না, রিলিজ করে না রিয়েলমি রেডমির মতো, কিন্তু তার সত্ত্বেও ওদের যে অল্প সংখ্যক ফোনগুলো আছে সেগুলোর মধ্যে তো বাগসগুলোকে খুব তাড়াতাড়ি ফিক্স করে দেওয়া একটা উচিত ছিল পোকোর, সেটাও আমি এখনো অব্দি দেখতে পাচ্ছি না। নোডন ফোনটা খুব ভালো আপনাদের কাছে, যাদের কাছে Poco X3 আছে তারা এটাকে খুবই সহজে ডিটেক্ট করতে পারেন। কিভাবে ডিটেক্ট করবেন এটাকে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুতে এই প্রবলেমটা আছে, এমনকি মেনুতেও আছে। যেখানে খুশি আপনি, আপনাকে শুধু স্ক্রল করতে হবে। কিভাবে স্ক্রল করবেন? না, হালকা হালকা ভাবে, অল্প অল্প করে স্ক্রল করুন, ওই জোরে সাই সাই করে একদম স্ক্রল করা ওরকম যেন স্ক্রল করবেন না। অল্প অল্প করে, যেমনভাবে আপনি কন্টেন্ট কনজিউম করেন সেভাবেই আপনাকে জাস্ট একটু স্ক্রোল করতে হবে। উপরে নিচে স্ক্রোল করুন, দেখবেন আটকে আটকে যাচ্ছে। উপরে তুলবেন দেখবেন স্ক্রিনটা একটু আটকে যাচ্ছে, নিচে নামাবেন দেখবেন স্ক্রিনটা আটকে যাচ্ছে, এরকমভাবে কিন্তু আটকে যাবে। এটা আমার মনে হয় ইউজার এক্সপিরিয়েন্সকে একদম স্পয়েল করে দিচ্ছে। মিউআই এমনিতেই, মিউআই প্রচণ্ড বদনাম আছে, বাজারে অনেক দুর্নাম আছে, তবে এই দুর্নামটাকে আমার মনে হয় আরও 10 কাঠি উপরে তুলে দিচ্ছে এটাকে ফিক্স না করে। খুব শীঘ্রই আসতে চলেছে একটা আপডেট, কিন্তু সেই আপডেটে কি ফিক্স হবে Poco X3-এর এই সমস্যাটা? অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের Poco X3-তে কতক্ষণ লাগলো সময় এই প্রবলেমটাকে ডিটেক্ট করার জন্য, বা আগে থেকে কি আপনি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা প্রবলেম আছে। 240 Hz স্টার স্যাম্পলিং রেট থাকা সত্ত্বেও কি এটা থাকা উচিত? আমার তো মনে হয় না। যদিও ফোনের কনফিগারেশনটা মেন নয়, সফটওয়্যার অপটিমাইজেশনটা সব থেকে বেটার হওয়া দরকার একটা ফোনের ইউজার এক্সপিরিয়েন্সটাকে বেটার করার জন্য। যেমন OxygenOS আছে, OxygenOS-এ কিন্তু এরকম কোনো প্রবলেম নেই। স্টক অ্যান্ড্রয়েড আছে, স্টক অ্যান্ড্রয়েডও কোনো প্রবলেম নেই। সেখানে কিন্তু হার্ডওয়্যার কম্পোনেন্ট এত স্ট্রং শক্তিশালী থাকে না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে তারা অপটিমাইজ করে। সবই হাতের খেলা। যাই হোক, আসি পরের ভিডিওতে, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আরও অনেক টপিক নিয়ে ভিডিও আনবো, আজকের মতো বিদায় জানাই।